আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাদের ডুবে আছি সবাই পাক্পা গানে শুনে বিকলো র প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজ এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসা জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী ও বারা একত প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এক ভাই পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন জাকাতের টাকা কি একবারে প্রদান করাই উত্তম নাকি আমি চাইলে সে টাকা সারা বছর জাকাতে হকদারদের মাঝে বিলি করতে পারবো ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জাকাতের টাকা বের করবেন বন্টন করে দেবেন কারণ জাকাতে টাকা আপনার কাছে রেখে দেওয়া এটা আপনার জন্য রিস্ক যত দ্রুত সম্ভব হকদাদের কাছে পৌঁছে দেবেন সাথে সাথেই পৌঁছে দেওয়া হচ্ছে কেউ কেউ ওয়াজিব বলেছেন কেউ কেউ বলেছেন উত্তম তবে ওয়াজিব হওয়ার ব্যাপারটাই মানে করার এবং হাদিসি নির্দেশনা থেকে বোঝা যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময় লিখেছেন বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনে কি জিহাদ ফরজ যদি হয় তাহলে অন্য দেশ থেকে সেখানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করার বিধান কী ফিলিস্তিনে মুসলিমরা আক্রান্ত হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর মাধ্যমে এবং জায়নিস্ট ইহুদিরা মুসলিমদের উপর ব্যাপকভাবে নির্যাতন চালাচ্ছে এক্ষেত্রে ফিলিস্তিনের নাগরিকত্বের উপর ফর যে আইন হচ্ছে যদি তাদের সামর্থ্য তাকে মানে এর প্রটেস্ট করার মতো ক্ষমতা থাকে তাহলে তারা এখানে জেহাদ করবে কিন্তু এর জন্য শর্ত হচ্ছে আর আলিসা আওয়াল কুদরা অবশ্যই সামর্থ্য থাকতে হবে তারা এই তাদেরকে প্রতিহত করার জন্য অথবা তাদের প্রতিরোধ করার জন্য এই মোকাওয়া মানে তাদের বিরুদ্ধে অবস্থা নেওয়ার জন্য তাদের সেই সামর্থ্য আছে কি না আর যদি সামর্থ্য না থাকে তাহলে মুসলিমগণ সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা কামনা করবে জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা কামনা করবে কারণ বিশ্ব রাজনীতি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা এই কথা বুঝে যে এই পৃথিবী এখন একটা দেশ এমনি ব্যক্তিগতভাবে চলতে পারে না সুতরাং এই ক্ষেত্রে তারা মুসলিম দেশগুলো থেকে সাহায্য নেওয়ার জন্য চেষ্টা করবে জাতিসংঘ এবং এর সাথে আন্তর্জাতিক যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো থেকে তারা সাহায্য কামনা করবে তাদের অধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্য চেষ্টা করবে এক্ষেত্রে মুসলিম দেশগুলো তাদেরকে সাহায্য করাটা তাদের জন্য ওয়াজিব হবে কিন্তু মানে এই যুদ্ধে যদি তাদের সামর্থ্য সামর্থ্য নেই যুদ্ধ করার মতো সামর্থ্য নেই আর মুসলিম দেশগুলি থেকে তারা কোনো সাহায্যও পাচ্ছে না এই অবস্থায় তাদের জন্য উচিত নয় যে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হবে কারণ সরাসরি যুদ্ধে লিপ্ত হলে তাদের সেখানে কোনো কিছু করার সুযোগ থাকবে না শুধুমাত্র রক্ত প্রবাহিত হবে মুসলমানদের রক্ত শুধুমাত্র প্রবাহিত হবে সেক্ষেত্রে তারা এখানে সবর ইখতিয়ার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তারা চেষ্টা করবে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার জন্য এই জুলমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলমীর কাছে বলার জন্য এটা তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই ক্ষেত্রে অন্য কোনো মুসলিম দেশ থেকে মানে এই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করা ততক্ষণ পর্যন্ত যায় হবে না যতক্ষণ পর্যন্ত মানে ওই মুসলিম দেশের শাসক এবং ওই ফিলিস্তিনের রাষ্ট্র রাষ্ট্র তারা যতক্ষণ বুঝে অনুমতি না দেবে তারা যাবে কিভাবে তাহলে কীভাবে তিনি যুদ্ধে যাবেন যদি যাওয়ার তো কোনো প্রক্রিয়া নেই আর যুদ্ধ করারও কোনো প্রক্রিয়া নেই এখন যদি বাহির থেকে কেউ যায় তাহলে তিনি যাবেন কিসের ভিত্তিতে যাওয়ার ভিত্তি থাকতে হবে কারণ এইখানের থেকে আপনি যদি যান তাহলে এখানে আপনি রাষ্ট্রীয় বিধান বা রাষ্ট্রীয় যে আইন আছে সে আইনকে আপনার লঙ্ঘন করে যেতে হবে অথচ সেই আইনে আপনাকে অনুমোদন দেয় না যে আপনি একটা দেশ থেকে আরেক দেশে গিয়ে যুদ্ধ করবেন কারণ গোটা পৃথিবী এখন বিভিন্ন দেশের ভৌগোলিক যে সীমারেখা আছে এই সীমারেখার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে বিভিন্ন চুক্তিতে চুক্তিতে আবদ্ধ হয়েছে সীমারেখায় আবদ্ধ হয়েছে এবং এই সীমারেখা লঙ্ঘন করার কোনোতম কোনো ধরনের সুযোগ নেই কোন ব্যক্তির জন্য কোনো ধরনের সুযোগ নেই কারণ পৃথিবীর এই জনপদগুলো এখন বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আবদ্ধ হয়ে আছে সেখান থেকে আপনাকে বের হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য কোনো মুসলিম দেশের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত তিনি এই অনুমতি পাবেন না যে আমি যুদ্ধ করতে চাই আমাকে অনুমতি দেন কারণ আপনার অনুমতি দিলে সেখানে আপনি যেতে পারবেন কি না আদৌ কি আপনি সেখানে গিয়ে যুদ্ধ করার মতো কোনো স্কোপ আছে কি না সেটা আপনাকে জানতে হবে সুতরাং এই ক্ষেত্রে মুসলিম দেশের এই আবেগ মানে ব্যক্তিরা মুসলিমরা আবেগতাড়িত না হয়ে তাদের কাজ হচ্ছে আল্লাহ তালা কাছে তারা বেশি পরিমাণে দোয়া করবেন এবং জাতীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন জাতীয় আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদ যেন ব্যাপক হয় এবং এর মাধ্যমে যেন জাতীয় আন্তর্জাতিকভাবে ইসরায়েল দখলদার বাহিনী যারা আছে যারা মুসলিমদের এই পবিত্র স্থানগুলোকে কলুষিত করার জন্য এগুলোকে এটাকে কি বলা হয় তাকে এগুলোকে অপবিত্র করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যেন মানে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় এবং মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা আছে তারা জন্য চাপ সৃষ্টি করে এই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে আপনি কথা মনে করেন না যে যুদ্ধের মাধ্যমে এর ফয়সালা হয়ে যাবে কারণ যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে না কারণ এটা এর সাথে অনেক বিষয়ের অনেক বিষয় জাতীয় আন্তর্জাতিক অনেক বিষয়ের সাথে জড়িত আছে এখানে বিশ্ব ব্যবস্থা গুলো আছে যেগুলো আমরা অনেকেই জানি না মানে যে বিশ্ব ব্যবস্থা বিশ্ব রাজনীতি এবং মুসলমানদের অবস্থা সব বিষয় তো বিবেচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে অবশ্যই সঠিক সিদ্ধান্ত ছাড়া জ্ঞান গর্ভ বা জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত ছাড়া তো কোনো ফায়দা হাসিল করা যায় না কিন্তু আমি বর্তমান সময় লক্ষ্য করেছি মজলুম ফিলিস্তিনি ভাইদের জন্য অনেকেই তো আপনার লেখালেখির মাধ্যমে মাধ্যমে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করতেছেন অনেকে ওষুধপত্র দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন সাহায্য তো শুধু অস্ত্র নিয়ে সাহায্য করা যায় সাহায্যে বিভিন্নভাবে আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা মিডিয়ার মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে যখন এগুলো বলা হবে চাপের তো বর্তমান আধুনিক যুগে চাপ সৃষ্টির যুদ্ধে তো অনেক প্রক্রিয়া আছে শুধু সশস্ত্র যুদ্ধে তো যুদ্ধ নয় বলার মাধ্যমে যুদ্ধ হতে পারে তারপরে প্রচার প্রভাবান্ডা যুদ্ধ আছে আন্তর্জাতিকভাবে যারা মানে বিভিন্ন বড় বড় পর্যায়ের দায়িত্ব আছে সংগঠন আছে সংগঠন তাদের তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করার মাধ্যমে হতে পারে যুদ্ধ মানে জনমত মাধ্যমে হতে পারে জনমত যুদ্ধ শুধুমাত্র মানে অস্ত্র নিয়ে সেখানে চলে গেলাম আর যুদ্ধ করলাম চলে গেলাম আমি যাব কিভাবে ভাই শাহরুখ হোসেন তন্ময় আপনি আরও লিখেছেন কি হয়েছে আল্লাহ বলেছেন যে আল্লাহ তালার হাত তাদের হাতের উপর আল্লাহ রাব্বুল আলমিনের হাত বুঝিয়েছেন কিন্তু আল্লাহ তালার হাত এর অর্থ কি মানে এর কাইফিয়ত কি আমরা জানি না আল্লাহ রাবুল আলামিনের হাত সাব্যস্ত করব আমরা আল্লাহ তালা যেহেতু সাব্যস্ত করেছেন কোরআন কালিমের অনেকগুলো আয়তের মধ্যে আল্লাহ সুবাহতালা তার হাত সাব্যস্ত করেছেন যেমন সুরে সোয়াদের পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তালা ইসাদ করেন মা ম্যান আকা আন তসুদ আলী মা খালাক তু বিয়ে দাইয়া হে ইবলিস শয়তানকে বলতেছে মা ম্যান আকা কিসে তোমাকে বাধা দিয়েছে অ্যান তসুদ যে তুমি সিজদা করো নাই লিমা খালাক তু বিয়ে দাই আমি আমার দুই হাত দিয়ে তাকে সৃষ্টি করেছি এই হাদিস থেকে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা আদম আলী হিসারাত আসলামকে তার দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন এটা আদম আলী হিসারাত আসলামের সর্বশ্রেষ্ঠ মর্যাদা আর এটাও সাব্যস্ত হয়েছে যে আল্লাহ সোভানতারা দুটি হাত রয়েছে আল্লাহ রবুলামে দুটি হাত রয়েছে সুরা নম্বর চৌষ্টি মধ্যে আল্লাহ সুভানতারা বলেছেন যে আল্লাহ সোহানতারা দুটি হাত সম্প্রসারিত এগুলো উন্মুক্ত মানুষের জন্য আল্লাহ তালা দান করে যান এখান থেকে আল্লাহ তালার হাত সাব্যস্ত হয় কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে মূলনীতি হচ্ছে একটাই লেই সেই আল্লাহ তার মতো কোনো জিনিসকে উদাহরণ দিতে পারবেন না তুলনা করতে পারবেন না আল্লাহ তালার হাত সাব্যস্ত করার অর্থ এই নয় যে আল্লাহ রাবুল আহমিনের আকা হাতের আকার রয়েছে বা আমি হাতের যে কল্পনা করতেছি সে কল্পনা কল্পিত কোনো হাত নয় এটা আল্লাহ তালা জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা জানি না এই হাতের ধরন এই প্রকৃতি কি বাকি যেহেতু আল্লাহ সুবাহ তালা তার কিতাবের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তার জন্য হাত সাব্যস্ত করেছেন সেখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাবুল আলমিনের হাত রয়েছে এটাই বিশুদ্ধ বক্তব্য এক্ষেত্রে মাত সুনুজ্জামাত উল্লামাহামগন আল্লাহ রাবুল আলমিনের সিফায়াত আর জাতিয়া এর জন্য হাত সাব্যস্ত করেছেন এটাই বিশুদ্ধ বক্তব্য যদিও কোনো কোনো আলেম এটাকে তাবিল করেছেন বিভিন্ন ধরনের তাবিল করেছেন কিন্তু তাবিল করলে লাভ কী হবে কোনো লাভ নেই তাহলে আপনি যতই তাবিল করেন সঠিক কোনো অর্থ বুঝতে পারবেন না কারণ তাবিল করে কেউ অর্থ করে হাত দ্বারা আল্লাহ তালার রহমতকে বোঝানো হয়েছে কেউ হাত দ্বারা অর্থ করবেন আল্লাহ তালার শক্তিকে বোঝানো হয়েছে কেউ হাত দ্বারা আল্লাহ তালার নিয়ামতকে বোঝানো হয়েছে তাহলে এগুলো একটা ধারণা আমরা গ্রহণ করবেন কিন্তু কি এই ধারণটা আপনাকে করতে দিল কে আল্লাহ তালা যেটা বলেন নেই আল্লাহ যেটা বলেন আপনি ধারণা করবেন আল্লাহ তালা কেন ধারণা করে আল্লাহ রব্বুল সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেয়ে আল্লাহ তারা যে ইনফরমেশন দিয়েছে সেটাই গ্রহণ করার আল্লাহ হাত আল্লাহ তালা হাতের মতোই হাতের মতোই সুতরাং আল্লাহ রাব্বুল হাত সাব্যস্ত করবেন যেভাবে আল্লাহ হাত করেছেন কোনো কিছুর সাথে এটাকে সাদৃশ্য করবেন না তুলনা করা করবেন না এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুন লিখেছেন আমার জানার বিষয় হল দুটি জাকাত ফিতরা কি একই জিনিস আদায় করা নিয়ম কি এক যদি আলাদা আলাদা হলে সঠিকভাবে আদায় করার নিয়মটা জানাবেন আর আদায় করার উত্তম সময়গুলো বলবেন হ্যাঁ জাকাত এবং ফিতরা দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে জাকাত ফরজ হবে সম্পদের উপর আর ফেতরা ফরজ হবে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে সম্পদের যদি নিসাব পরিমাণ থাকে তখন এবং সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে আর ফেতরা ফরজ হবে এর জন্য নিসাবের কোনো প্রয়োজন নেই ওই ঈদের দিনে শুধুমাত্র ওই সময়ে ওই সময়ে আপনার কাছে যদি অতিরিক্ত ফেতরা আদায় করার মতো সামর্থ্য থাকে তাহলে আপনার উপর হবে সুত্রা নিজের অতিরিক্ত এটা সমস্ত ব্যক্তিদের জন্য ফিত্রা সমস্ত ব্যক্তিদের জন্য আর গরিবের জন্য হতে পারে যাকাত হচ্ছে শুধুমাত্র তরিক শ্রেণী যারা টাকা পয়সা জমা করতেছে তাদের জন্য দুই এর মধ্যে পার্থক্য বিশাল রয়েছে মানে আর ফিত্রা হচ্ছে ইবাদত বদরিয়া এটা ইবাদত বদরিয়া এটা শারীরিক ইবাদত কারণ সিয়ামকে সিয়ামের মধ্যে কোন ত্রুটি বিচ্ছুতি হয়ে গিয়েছে কিনা এটাকে পরিপূর্ণ করার জন্য এর কাটা কাফার মতো মানে এটার জন্য এটাকে মানে পরিভাষায় বলা হয় তাকে এটার মুথা মানে পরিপূর্ণতা দানকারী হিসেবে করা হয়েছে পক্ষান্তরে জাকাত হচ্ছে ইবাদত মালিয়া সম্পদের ইবাদত জাকাত হচ্ছে সম্পদের ইবাদত সম্পদের সাথে সম্পৃক্ত এবার আসেন জাকাতের জন্য খাত সুনির্দিষ্ট জাকাতের খাত সুনির্দিষ্ট আল্লাহ তালা জাকাত কাদেরকে দেবেন কারা জাকাত পাবে তাদের নাম উল্লেখ করে দিয়েছেন তারা আটটি দল কিন্তু ফেতরা এর খাত হচ্ছে শুধুমাত্র এক দল ফকির এবং মিসকিন শুধুমাত্র ফকির মিসকিন যাদের এই দিনে অভাব রয়েছে এই দিনে অভাবের জন্য যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে তাদের সুতরাং এটা হচ্ছে ফেতরা এর খাতের জন্য এবার আসব ফেতরা জড়িত হচ্ছে উল ফিতরের সাথে এর উজুব মানে এটা অপরিহার্য হয় ওয়াজিব হয় সাউওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদুল সালাতের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করতে হয় এবং শাওয়ালের চাঁদ যখন উদিত হবে তখনই ফিতরা ওয়াজিব হবে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একেবারে সুনির্দিষ্ট ইবাদত অল্প সময়ের জন্য শুধুমাত্র ঈদের ঈদের দিনের সাথে জড়িত ফলে ঈদের সলাতের আগে আদায় করাই হচ্ছে বিধান ঈদের সলাতের পরে আদায় করলে আপনি ওই সদকাতুল ফিতির আদায় হবে না কিন্তু অন্য সদকা হয়ে যাবে সাধারণ সদকায় পরিণত হয়ে যাবে সুতরাং এটা হচ্ছে সদকাতুল ফিতির বিষয় সদকায়ের ভিতর বা এর বিষয় আর জাকাত এর জন্য সম্পদের পুরা বছরের হিসাব থাকতে হবে জাকাতের বর্ষ সম্পদের হিসাব অনুযায়ী এক বছর সম্পদ আপনার কাছে থাকতে হবে এক বছর থাকার পরে হিসাব কষে যদি আপনার কাছে নেশাব পরিমাণ থাকে তাহলে ওই বছরের পর আপনি কি করবেন জাকাত আদায় করবেন তাহলে বোঝা গেলো যে এখানে একটা বছর পরিপূর্ণ হতে হবে সেটা বছর পূর্ণ হওয়ার পরে আপনার উপর ওয়াজিব হবে বছর পূর্ণ হওয়ার পরে আপনার উপর ওয়াজিব হবে আর এটা নির্দিষ্ট সময় নেই হতে পারে যে শাহওয়ালে হয়েছে হতে পারে যে শাহবানে হয়েছে হতে পারে যে আপনার রবি লাউওয়ালে হয়েছে আপনার সম্পদের বছর যখন পূর্ণ হবে তখনই আপনাকে এই জাকাত আদায় করতে হবে মানে আপনি এই জাকাতের জন্য নির্দিষ্ট সময় নেই তবে যাদের কাছে এই সম্পদ আছে নিয়মিত তাদের জন্য সুন্দর হচ্ছে যেটা সেটা হলো তারা জাকাতের জন্য একটা বর্ষ নির্ধারণ করে নেবেন রমাদান থেকে রমদান অথবা মহরম থেকে মোহর্রম অথবা শাওয়াল থেকে শেউয়াল যাতে করে এই সময়ের মধ্যে তিনি কি করতে পারেন জাকাতটা হিসাব করতে পারেন তাহলে তিনি একটা শৃঙ্খলার সাথে জাকাতটা আদায় করতে পারবেন আর জাকাত আদায় করতে হবে সম্পদের পরিমাণ হিসাব করে সেখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ অথবা আড়াই পারসেন্ট কিন্তু সদকাতুল ফিতির এমন নয় সৎকাতুল ফিতির হচ্ছে সা নির্দিষ্ট করা রয়েছে যার পরিমাণ হচ্ছে দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি চল্লিশ গ্রাম সর্বনিম্ন মানে সবচেয়ে কম পরিমাণ হচ্ছে দুই কেজি চল্লিশ গ্রাম এর চেয়ে নিচে নামতে পারবো না এর চেয়ে উপরে যদি আদায় করেন তাহলে আদায় হয়ে যাবে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরেকটি ইমেল দীর্ঘ ইমেল অনেক প্রশ্ন পাঠিয়েছেন মাহবুব আলম সেলিম নান্দিনা জামালপুর থেকে লিখেছেন আমার বাবা মারা গেছেন আমি যখন ছয় বছর বয়স আমার দাদা যান মারা যান আমার বাবা মারা যাবার পর তারপর আমার দাদা জমি জমা ভাগ করেন আমার ওই এক জ্যাঠা ওই সময় আমি অপ্রাপ্ত বয়স এত কিছু বুঝি না আমার বাবারা ছ ভাই ওই জ্যাঠা চালাকি করে আমাকে দূরের জমি দেন যেখানে কম দাম আর ওনারা বাড়ির কাছে দামি জমি নেন এবং আমাকে দুই শতাংশ জমি কম ভাগ দেন এই তো কিছুদিন আগে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আমার তো জমি কম দিয়েছেন উনি আমাকে বলেন কম দেননি অথচ জমি মাপ দিয়ে দেখি আমার জমি কম এখন আমার প্রশ্ন হলো আখরাতে এর কি বিচার হবে যেহেতু আমি এতিম ছিলাম এর হিসেব কি আমি এবং আমার বাবা পাবো অবশ্যই পাবেন যদি জুলুম হয় তাকে যদি আপনার ধারণা অনুযায়ী আপনার বক্তব্য অনুযায়ী আপনার জেঠানা চাচা বলেছেন তিনি যদি জুলুম করে থাকেন তাহলে দুনিয়াতেও তিনি শাস্তিপ্রাপ্ত হবেন আর আখেরাতে তো অবশ্যই আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে কারণ আপনার এই হক ইয়েতিমের হক তিনি নষ্ট করেছেন অন্যায়ভাবে বাকি এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে জমিন কম দেয়া হয়েছে হিসাব অনুযায়ী কাগজপত্র অনুযায়ী আপনার দেশীয় যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারবেন আপনার দুটো বৈধ যা এজ আছে আপনি মানে এই কাগজপত্র দেখিয়ে যে আমার দাদার এই সম্পত্তি ছিল সেখানের নিয়ম অনুযায়ী আমি এত সম্পত্তির মালিক হওয়ার কথা মানে এই সম্পত্তির মালিক হওয়ার কথা কেন আমাকে এই এতটুকু সম্পত্তি কম দেওয়া হয়েছে আপনি যদি সেটা আইনের আশ্রয় গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি সেটা উদ্ধারও করতে পারবেন বাকি এখন এখানে দুটি কাজ এটা হচ্ছে আপনি উদ্ধার করার জন্য চেষ্টা করা সেটা আপনার কতটুকু সামর্থ্য আছে সেটার উপর নির্ভর করবে আর যদি মনে করেন যে না আমার উপরে যে জুম করা হয়েছে মানে আমি এটা উদ্ধার করবেন আমি আল্লাহ তার কাছে চাই তাহলে আল্লাহবুল্লা আলমীর কাছে এই জন্য চাইবেন তবে এই জুলমের বিষয়টি আপনি আপনার চাষাকে ক্লিয়ার বলে দেবেন যে আপনারা আমাকে এতটুকুই জায়গা কম দিয়েছেন এটা জুলম করেছেন কেয়া দিন এই জন্য আপনারা বা আমাকে এটা পরিশোধ করে দিতে হবে কারণ আপনি আপনি কি তাদের ক্ষমা করে দিয়েছেন তারা হয়তো মনে করবে যে আপনি ক্ষমা করে দিয়েছেন মানে আপনি তো আপনার হক ক্ষমা করেন আসলে তারা মনে করবে যে হয়তো আপনি হক ক্ষমা করে দিয়েছেন এজন্য আপনার কাছে স্পষ্ট হতে হবে যেহেতু আপনি ক্লেম করেন নাই আপনার কাছে আইনের মানে বৈধতা আছে সে ক্লেম করতে হয় যেহেতু অধিকার কারো নষ্ট হলে তিনি ক্লেম করতে পারবেন তিনি সে এর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন এর কোর্টে তিনি অ্যাপেল করতে পারবেন তার মানে সুযোগ আছে সেক্ষেত্রে আপনি যেহেতু কোনো ধরনের মানে বিবাদে যাননি কোনো ধরনের তর্কে যাননি আপনি শুধু এতটুকু বলে দেবেন যে আমার স্বাভাবিক নিয়ম অনুযায়ী এতটুকু সম্পত্তি পাওয়ার কথা কিন্তু এতটুকু কম এ ব্যাপারে তার বক্তব্য কী আপনি তার কাছ থেকে জেনে নেন সুন্দরভাবে আর আপনি যদি তার কাছে না যেতে পারেন অন্য কোনো লোককে পাঠিয়েও জেনে নেন এবং বলেন যে যদি এই সম্পত্তি আমাকে এখন বুঝিয়ে না দেন এ মতো দিন আপনি বুঝিয়ে দেবেন তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন এর জন্য ব্যবস্থা নেবেন কারণ আল্লাহ সুবাহতালা আল্লাহর বান্দাদের হক কোনোভাবেই নষ্ট হবে কোনোভাবেই তাদের ফুজুল করা হবে এটাকে আল্লাহ সুহাম বরদাস্ত করবেন না এবং জালেমকে আল্লাহ রবুল আলমিন ছেড়ে দেন না যদিও জালেম মনে করে থাকে যে আল্লাহ আল্লাহতালা মনে হয় তার ব্যাপারে একটু অমনোযোগী না আজ আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চাই আল্লাহ সুবাহনতলা মুঠু এক মানে যাররা পরিমাণ আল্লাহ সুবাহতালা অমনোযোগী নন আল্লাহ তালা দেখছেন সবটাই কিন্তু আল্লাহ রবিনে জালেমকে কিছু সময় অবকাশ দেন সে যাতে করে জুলুমের মাধ্যমে আরও অপরাধের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে নিতে পারে কারণ তাকে পাকড়াও করবেন এমন দিক থেকে পাকড়াও করবেন মিনহাইসুলাই আলামুন যে দিক থেকে সে চিন্তাও করেনি কোনো দিন যে এদিক থেকে আমাকে আক্রান্ত করা হবে এই থেকে আমাকে আল্লাহ বলে আমি পাকড়াও করবেন ফলে আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত আমি যাদেরকে দেখেছি আমি প্রায় সমস্ত যারের দেখেছি যে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়েছেন আচ্ছা তো এখানে একটি বিষয় আছে জি উনি লিখেছেন যে আমার বাবা মারা গেছেন আমি যখন ছয় বছর বয়স আমার দাদা যান মারা যান আমার বাবা মারা যাওয়ার পরে তাহলে বাবা আগে মারা গেছেন দাদার আগে ও বাবা যদি আগে মারা যান তাহলে আপনার এই বন্টনের বিষয়টি নির্ভর করবে যে আপনার আপনি কি আসলে হকদার হবেন কি হবেন না বা দাদা কোন ওসিয়ত করে গেছেন দাদার ওসিয়ত করেছেন কি না আর দাদার সম্পত্তির মধ্যে আপনার কোনো হক সাব্যস্ত হবে না ইসলামের শরীর অনুযায়ী আপনি শুধুমাত্র আপনার আব্বার সম্পত্তির মধ্যে আপনি হকদার হবেন সুতরাং এখানে আপনার নিজেরই কিছু মিস্টেক আছে সেই বিষয়টা আপনি সংশোধন করে নেওয়ার জন্য জানার কিছু ভুল ত্রুটি আছে ভুল আছে তো যে এরকম হয় তাহলে তো যারা জ্যাঠা তারা তো যে খুব অন্যায় করেছেন তা বলা যাবে না তারা তো কিছু ভাগ দিয়েছেন এবং তার বিবেচনা একটু কম দিয়েছেন তো ওনারা তো আসলে ওরকম বাবা আগে মারা যাওয়ার কারণে সম্পদের সমভাগ তো পাচ্ছেন না যদি সম্পদে উনি ভাগই পাবেন পাবেন না পাবেন না সেখানে দিয়েছে যে মানে অনেক স্থান করেছে স্থান করেছে জি জি আর সেক্ষেত্রে যদি দাদা কোনো অসুস্থ করে যান সে তর থেকে দেননি উনি জি জি দেননি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ও অনিবিদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক প্রায় আমরা ওয়ারিশ নিয়ে সম্পত্তি নিয়ে প্রশ্ন পাই উপলব্ধি করা যায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদের জানাজেনের অভাব রয়েছে আমাদের আরও জানতে হবে তাহলে এ নিয়ে বিবাদবোধ কমে আসবে চিঠি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান্টিবি বি ডি ডট কম যে দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমারে রব এই র বি আমারি দামে দামে তুন মুনে তারিওন অনুভব আল্লাহ আমার রব এই রবি